আপনি ভুল শুনেননি। খালেদ মাহমুদ সুজন মহাবিরক্ত খুলনার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বকাটা দিচ্ছিলেন মুনিম শাহরিয়ারকে, রাগে ক্ষোভে বলেই দিলেন বের হয়ে যা নেট থেকে। যেই মুনিম গত বিপিএলে ভয়ডরহীন ক্রিকেট খেলে আলোচনায় এসেছিলেন, সুযোগ মিলেছিল জাতীয় দলেও, সেই মুনিমের কিনা এখন ব্যাটে বলে কানেক্টই হয় না ঠিকঠাক। মুনিম তার ব্যাটিং নিয়ে নিজেও হতাশ। শুধু মুনিমই নন, টপ টু বটম কারো থেকে ম্যাচ জয় ইনিংসের খবর নাই। নেটে কিভাবে বলের মেরিট বুঝে খেলতে হয় সেটা হাত নাড়িয়ে দেখাচ্ছিলেন মাঠের মানুষ একজন কোচ খালেদ মাহমুদ সুজন। খুলনা টাইগার্স অভিজ্ঞতায় ঠাসা একটা দল, কিন্তু মাঠের খেলায় অভিজ্ঞতার চেয়ে পারফর্ম করাটাই যেন জরুরি। তাই তো এবারের আসরে জয়টা এখনো অধরায় রয়ে গেছে, কপালে তিন ম্যাচে তিন হার। খুলনা দলটার সবচেয়ে বড় সমস্যা ব্যাটিংয়ে। সিনিয়র বা জুনিয়র, ব্যাট হাতে লোকাল প্লেয়াররা যেন রান করায় ভুলে গেছেন। মাঠের খেলার পাশাপাশি নেট সেশনেও ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা। খালেদ মাহমুদ সুজন জয়ের ধারায় ফিরতে যেন মরিয়া এই কোচ। তাই তো অনুশীলনের আগে সবাইকে বোঝাচ্ছিলেন দলটার আসলে সমস্যাটা কোথায়, সবার ভুল ত্রুটিগুলো শুধরে দিচ্ছিলেন। দলের সিনিয়র ক্যাম্পেইনার তামিম ইকবালের সাথেও পরামর্শ করছিলেন, যেভাবেই হোক জয়ের ধারায় যে ফিরতে হবে। এদিকে লো স্কোরিং ম্যাচে রংপুরের কাছে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে খুলনা। সাইফউদ্দিনের ১৯তম ওভারে জয় ছিনিয়ে নিয়েছে অভিজ্ঞ শোয়েব মালিক। তাই তো ডেথ ওভারে কিভাবে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করা যায় সেটাই এই অলরাউন্ডারকে শিখিয়ে দিচ্ছিলেন সতীর্থ ওয়াহাব রিয়াজ। পল ভ্যান মিকেরেন ডাচ বোলার, তিনিও জেনে গেছেন তার দলের ব্যাটারদের নাজেহাল অবস্থার কথা। তাই তো মুনিমার নাহিদুলকে দিচ্ছিলেন ব্যাটিং টিপস। বোলিংটা ঠিকঠাক হলেও ব্যাটারদের ব্যর্থতায় হেরে যাচ্ছে খুলনা। হেরে যাওয়া তিন ম্যাচে দলের স্কোরগুলো যথাক্রমে ১১৩, ১৭৮ আর ১৩০। দলীয় ১৭৮ রানের দিনে আবার বিদেশি রিক্রুট আজম খানের ব্যাট হেসেছিল। নিজের দেশের ঘরোয়া ক্রিকেটে যদি লোকাল ক্রিকেটারদের ব্যাট না হাসে, দিন শেষে ক্ষতি কিন্তু বাংলাদেশেরই। বিপিএল দিয়ে তাহলে আখেরে লাভ নয়, লসই হচ্ছে। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।